সোহেল রানা জানাতে যাচ্ছেন বাবুর ঘামাচির জন্য করণীয় কি। বাবুর ঘামাচির জন্য আমরা বলবো যে আসলে ঘামাচি তো সেলফ হিলিং নিজেই ভালো হয়ে যায়, কিন্তু অনেকে খুব বেশি ওঠে। আমরা যেটা বলি এটা আইস কুল কম্প্রেস, একটা ঘাম গামছাতে একটু বরফ নিন, যেখানে যেখানে আছে একটু ঘষে দিন, বেশিক্ষণ দাঁড়াবেন না, জাস্ট আপনি একটু ঘষে দিন। যদি বাসায় এসি রাখার সম্ভব থাকে এসিতে রাখুন, ঠান্ডা থাকলেই ঘামাচিটা কম হবে। আর কোল্ড কম্প্রেস করুন, আমি নিশ্চিত বাচ্চা ভালো হয়ে যাবে। অনেককে একটু বেশি উঠলে আমরা স্টেরয়েড বা টপিকট জাতীয় ক্রিম দিই, আমি আবার বলছি খুব বেশি যদি ঝাঁকে ঝাঁকে ওঠে টপিকটটা দুই বেলা করে দিন, ঘামাচি চলে যাবে। ধন্যবাদ আপনাকে।